Good afternoon everyone, welcome back to Inside Out Extra. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো. লাস্ট দুটোর ভিডিও রেসপন্স খুব ভালো ছিল, তো ভাবলাম আজকে আরো একটা টপিক নিয়ে ভিডিও বানাই. আজকে টপিক হচ্ছে হাউ আই ট্রাভেল উইথ মাই বেবি. প্রথম দিকে খুব মনে হতো খুব ডিফিকাল্টিজ হবে, কিভাবে আমি ওকে নিয়ে ট্রাভেল করব এত ছোট. বাট লাইফ তো থেমে থাকে না, আমরা বাড়িতে বসে থাকলেও হবে না, কাজের জন্য বা অন্য সমস্ত কিছুর জন্য আমাদের বেরোতেই হবে. তো ট্রাভেল প্রসেসটাকে কনভিনিয়েন্ট করার জন্য আমি আমার মতো করে সেটাকে প্ল্যান করি, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব. বেস্ট পার্ট হচ্ছে রিহু কিন্তু প্রথম থেকেই খুব ট্রাভেল ফ্রেন্ডলি. এটা হয়তো আমি ডিউরিং প্রেগনেন্সি খুব ঘুরেছি তার জন্য হয়েছে বা অন্য কোনো কারণে জানি না, বাট এটা আমরা কোয়েন্সিডেন্টালি একদিন ডিসকভার করি. ও খুব কাঁদছিল, তো ওকে নিয়ে আমরা ডক্টরের কাছে যাব, এই প্রিপারেশন নিয়েই বেরিয়েছি. বাই দ্য টাইম আমরা গাড়ির মধ্যে ঢুকলাম আর গাড়িতে চলতে আরম্ভ করলো, ও ইমিডিয়েটলি চুপ করে গেল. তো তারপর থেকে আমরা মোটামুটি ওকে নিয়ে একটু বেরিয়ে যাই, একটু স্পিনের জন্য চলে যাই ও কাঁদলে. ট্রাভেলে কিন্তু অনেক কিছু ম্যাটার করে, বাট সব থেকে বড় রোল প্লে করে বেবির ফিডিং টাইম. আমার রিহু 2 আওয়ার্সের গ্যাপে, বাট সামটাইম 1.5 আওয়ার্সের গ্যাপে উঠে পড়ে. রিহু কিন্তু ব্রেস্ট মিল্ক অ্যান্ড ফর্মুলা মিল্ক এই দুটোর কম্বিনেশনে খায়. অনেক সময় ব্রেস্ট মিল্ক সাফিসিয়েন্ট হয় না, আর অনেক সময় বাইরে যখন আমরা থাকি সবসময় ব্রেস্ট ফিড করানো পসিবল হয় না, তো দুটোর কম্বিনেশনেই খায়. অ্যান্ড এটা ডক্টরের থেকে সাজেশন নিয়েই আমি করি. এতদিন অবধিও অ্যাপটামিল 1 এই ফর্মুলা মিল্কটা খেত, যেটার ফর্মুলা হচ্ছে 90 ml ওয়াটারের মধ্যে 3টে স্কুপ ফর্মুলা মিল্ক, উইচ মিন্স 30 ml জলের মধ্যে 1টা স্কুপ ফর্মুলা মিল্ক. এবারে যেরকম তোমার বেবির রিকোয়ারমেন্ট সেরকম অনুযায়ী তুমি দিতে পারো. বাট লাস্ট দিন আমি যেদিন ডক্টরের কাছে গেলাম সেদিন ডক্টর একটা ভালো ব্র্যান্ড আমাকে সাজেস্ট করে, এটা হচ্ছে S26 Gold Stage 1. এটা প্রিমিয়াম ব্র্যান্ড, এটারও ফর্মুলা বানানোর পদ্ধতিটা সেমই, 90 ml ওয়াটারের মধ্যে 3টে স্কুপ ফর্মুলা পাউডার. খুব গরম জল হতে হবে যখন তুমি ফর্মুলাটা রেডি করছো. তারপরে আমি যেটা করি, এরকম অ্যাভেন্টের ছোটো ছোটো বটল আছে আমার কাছে, ফিডিং বটল, এর মধ্যে মেজারমেন্ট স্কেল দেওয়া আছে. এই 90 ml এ এটা হচ্ছে 90 ml, 90 ml এর মধ্যে 3টে স্কোপ ফর্মুলা পাউডার রেখে জলটা খুব গরম থাকে তখন, তারপরে এই বটলটা এভাবেই বন্ধ করে আমি একটা ঠান্ডা জলের মধ্যে এটাকে ডুবিয়ে দিই. তো তারপরে এটা মোটামুটি ঠান্ডা হয়ে যায়, যখন ও খেতে পারবে সেরকম ঠান্ডা হয়ে গেলে ওটা ওকে আমি ফিড করে. বাইরে যখন যাই তখন আমি এরকম বটল ক্যারি করি আমার সাথে 4-5টা, ডিপেন্ডিং অন আমি কতক্ষণের জন্য ট্রাভেল করছি. তো এর মধ্যে আমি 3টে স্কুপ বা 2টে স্কুপ, যেটা আমার বেবির রিকোয়ারমেন্ট, না তোমাদের বেবি যেরকম রিকোয়ারমেন্ট তোমরা সেভাবে করতে পারো, আমি পাউডারটা অলরেডি নিয়ে বটলটাকে রেডি করে রাখি. যখন ওর খিদে পায় তখন আমি ফ্লাস্কে জল ক্যারি করি, ঢেলে মিল্কটা বানিয়ে ওকে ফিড করে. আমি এরকম একটা ব্যাগ ক্যারি করি, এরকম মার্কেটে প্রচুর ব্যাগ পাওয়া যায়, অনেক ডিফারেন্ট রকমের ব্যাগ পাওয়া যায়, এটা আমার কাছে আছে. তো এরকম আমি 4-5টা বোতল অলরেডি বানিয়ে এর মধ্যে ভরে রেখে দিই, যখনই ওর খিদে পায় আমি ফ্লাস্কের মধ্যে জল ক্যারি করি, বানিয়ে ওকে খাই. আর কী কী ইম্পর্টেন্ট জিনিস ক্যারি করি, একটা হচ্ছে ডাইপার, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে প্যাম্পার্স এন্ড নিউবর্ন, এটা আমি Day 1 থেকে ইউজ করছি, কোনো রকম র্যাশ এখনও অবধি হয়নি. আর আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম আমি রিহুর জন্য কী কী বেবি প্রোডাক্ট ইউজ করি, সেখানে আমি দেখিয়েছিলাম সেবামেডের র্যাশ অ্যান্টি র্যাশ ক্রিম আমি একটা ইউজ করি. তো এভরি টাইম আমি ডাইপার চেঞ্জ করি তার আগে ওই ক্রিমটা আমি ওকে অ্যাপ্লাই করে দিই. এটা হচ্ছে প্যাম্পার্স এন্ড নিউবর্ন ডাইপার. আর হচ্ছে ওয়েট টিস্যুস, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ পি পটি করতেই পারে, ডাইপার চেঞ্জ করাতেই হতে পারে, বা অনেক সময় দই তুলে দেয়, সেই জন্য ওয়েট টিস্যু খুব দরকার. আমার রিহু তো এখন হাত খুব চুষতে শিখেছে, পুরো একদম হাত মুঠো করে মুখের মধ্যে ঢুকিয়ে নেয়, তো হাত কনস্ট্যান্টলি ওয়াইপ করতে হয়, নাহলে একটা হাইজিন ইস্যু হয়ে যায়. তো এটা হচ্ছে মিমির ওয়েট ওয়াইপ যেটা আমি ইউজ করি. আর এরকম একটা পি সোকিং প্যাড আমি ইউজ করি, মানে নিয়ে যাই ব্যাগের মধ্যে, চলে এলো, খুব সুন্দর একটা সাইজ যাতে আমার নিতে অসুবিধা হয় না আর কোথাও ইউজ করতে অসুবিধা হয় না, এটা ওয়াটার অ্যাবজর্ব করে না, তো ভেরি কনভিনিয়েন্ট. এটা ছাড়াও টুকটাক জামা কাপড়, একটা স্পেয়ার জামা কাপড় বাই চান্স ভিজে গেল কোনো কিছু হলো, তো সেরকম ইউজ করি. আর SOS একটা মেডিসিন, রিহুর নাক বন্ধ হয়ে যাওয়ার প্রবলেম আছে, ওর মাঝে মাঝেই নাক বন্ধ হয়ে যায়, তো স্যালাইন ওয়াটার যেটা ডক্টর সাজেস্ট করেছে, নেসোক্লিয়ার স্যালাইন নাজাল স্প্রে, এটা আমি ইউজ করি. এটা অ্যাজ অ্যান্ড ওয়েন যখন ওর নাক বন্ধ হয়ে যায় তখনই এটা আমি ওকে দিই, 1 to 2 drops ডিপেন্ড করে. তো এটাও আমি আমার ট্রাভেল ব্যাগের মধ্যে ক্যারি করি. আর একটা ক্যারি করি সেবামেডের এই ফেস ক্রিমটা, এটা খুব ভালো, বাচ্চাদের স্কিনে খুব বেশি ড্রাইনেস হয়ে যায়, মাঝে মধ্যেই ওদের স্কিন ড্রাই হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি এটা ইউজ করি. ফর্মুলা পাউডারের সাথে সাথে আমি একটা ছোটো ফ্লাস্কও ক্যারি করি, তোমাদের বললাম আমি এরকম একটা ফ্লাস্ক ক্যারি করি, এর মধ্যে মোটামুটি জল 8 ঘন্টার মতো গরম থাকে, তো আমার পারপাস সলভ হয়ে যায়, ভর্তি জল নিয়ে আমি এরকম এই যে ব্যাগটার এই সাইডের একটা ইয়ে আছে ওর মধ্যে ঢুকি.
এরকম আমার কাছে দু তিনটে ব্যাগ আছে, সবই রিহুকে তোমরা গিফট করেছো। তো এই ব্যাগটা আমি নিয়ে যাই সামটাইম, আমি আরও একটা দুটো ব্যাগ আছে, যখন যেটা পাই তখন সেটা নিয়ে নিই, বাট একটা ব্যাগ আমি রেডি করেই রাখি। ওর মধ্যে খালি ডাইপার ভরা থাকে, পি অ্যাবজর্বিং প্যাড ভরা থাকে, তারপরে ওয়েট ওয়াইপ ভরা থাকে, জামা কাপড়ও স্পেয়ার যেগুলো সেগুলো ভরা থাকে। আমি খালি ওই ফর্মুলা পাউডারটা নিয়ে বেরিয়ে যাই ওটা নিয়ে। তো এই হচ্ছে ব্যাগটা, এটার মধ্যে সামনে দুটো খাপ আছে বড়ো বড়ো, যার মধ্যে ফিডিং বটলগুলো আরামসে ক্যারি করা যায়। সাইডে দুটো এখানে জায়গা আছে যার মধ্যে আমার ফ্লাস্ক ভরে যায়, এখানে নাজাল ড্রপটা ভরে যায়, ক্রিমটা ভরে যায়, ইন কেস যদি আমি কোম্ব নিতে চাই তো কোম্বটাও ভরে যায়। আর এখানে এমনিতে বড় একটা জায়গা আছে, কোনো কিছু নেই চেনমেন, এর মধ্যে ডাম্প করে রেখে দিই আমি জামা কাপড়, কোনো প্রেসক্রিপশন লাগে তো এটার মধ্যে হয়ে যায়। এবারে বেরোনোর আগে আমি একদম রিহুকে স্নান করে পরিষ্কার করেই বেরোই, যাতে একদম ঠিক থাকে, হাইজিন মেনটেন থাকে। আর ফিডিংটা আমি স্নান করার পরে করাই, বাট বেরোনোর একটু আগে, কারণ বেশি জার্কিংয়ে না ও খুব বেশি দই তোলে, তাতে ইমিডিয়েট খাইয়ে খাইয়েই বেরিয়ে যায় না, খাওয়ানোর একটু পরে হাফ অ্যান আওয়ারের মতো গ্যাপ দিয়ে তারপরে আমি বেরোই। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু যেটা তোমার এনাফ মনে হবে তার থেকে একটা বেশিই নিও, একটা জামা কাপড় ঠিকঠাক মনে হলে দুটো তিনটে নিয়ে নিও, কারণ কখন কি ইমার্জেন্সি সিচুয়েশন এসে যায়, তখন ওই ভিজে জামা কাপড়টা পরিয়ে রাখতে পারবে না, চেঞ্জ করতেই হবে, তো স্পেয়ার দু তিনটে নিয়ে রাখাই ভালো। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, ওর নোক কাটার কিট, এটা আমি নিয়েছি রিসেন্টলি, আর এর মধ্যে অনেক কিছু জিনিস আছে। এটা হচ্ছে একটা ফাইলিং টুলস, এই যে চারটে ফাইলিং ইয়ে আছে, আর এটা ছোট্ট একটা নেল কাটার, এটা একটা সিজার, এটা খুব ভালো নোক কাটা যায়। আমার নেল কাটার দিয়ে কাটতে খুব বেশি ভয় করতো, বাট এটা দিয়ে খুব ইজি হয় অ্যান্ড খুব সেফ হয়। আর এটা একটা জিনিস, নোস্ট্রিলের মধ্যে অনেক সময় নোংরা থাকে, যেটা ওরা তো নিজেরা পরিষ্কার করতে পারে না, সেই নোংরাগুলোর জন্যই নাকটা ব্লক হয়ে যায়, তো হাত দিয়ে বেশি খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই, ভিজে কাপড় দিয়ে অনেক সময় আমরা বার করার চেষ্টা করি, বাট ওদের নোস্ট্রিলগুলো এতটাই ছোটো থাকে না, সেটা সবসময় মানে হয়ে ওঠে না। তো এই একটা জিনিস, এটা কনভিনিয়েন্ট, বাট খুব ওপরে যখন চলে আসে মানে একদম সামনে থেকে দেখতে পাচ্ছ নোংরা, তুমি টেনে বের করতে ইচ্ছে করছে, হাত ইসপিস করছে, বার করতে পারছো না, তখনও এটা অ্যাভয়েড করাই উচিত আমি মনে করি। বাট খুব একদম সামনে চলে আসছে বাট কাপড় দিয়ে ঘষলে নাকটা রাব করলে লাল হয়ে যাবে বা জ্বালা করবে, সেই সময় এটা ইউজ করো। এটা এই টুলসের সেটটার সাথেই এসছে, এই যে এটা, এটা নাক পরিষ্কার করার জন্য, এটা শার্প না একদমই, আর এটা খুব কনভিনিয়েন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, স্যানিটাইজার অলওয়েজ থাকা উচিত আমার ব্যাগের মধ্যে, সমস্ত ব্যাগের মধ্যে ছোটো ছোটো একটা করে স্যানিটাইজার থাকে। অ্যান্ড এর মধ্যে যে যে প্রোডাক্টগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি তার পারচেস লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, তোমরা ট্রাই করতে পারো। এর মধ্যে আমি রেকমেন্ড করবো অ্যাভেন্টের ফিডিং বটলটা, খুব ভালো, খুব কনভিনিয়েন্ট, তোমরা ট্রাই করো। আর ডাইপারের ওয়াইপস তো তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, বাট প্যাম্পার্স খুব ভালো। বাকি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা ক্রিস্প ভিডিও, প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইন সাইড আউট এক্সট্রা, অ্যান্ড অ্যাজ ইউ অলওয়েজ টেক কেয়ার অফ ইয়ার সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড।